छोट छोट सोनामणिरा तुम्हारा अवश्य शतकिया खूब सुंदर भाव पढ़ लिखे बार बार
তাহলে আর বাসায় সবসময় এলোমেলো করে একটু সংখ্যাগুলো তোমরা উচ্চারণ করে বাবা মাকে ধরতে বলবে এবং সেটা খাতায় বেশি বেশি করে লিখবে। তাহলে তোমরা আগের সংখ্যা পরের সংখ্যা এবং মাঝের সংখ্যাগুলো খুব সুন্দর করে বসায় নিতে পারবে। এছাড়া আজকে আমি উদাহরণ স্বরূপ তোমাদের বোর্ডে এরকম ক্লাসে আলোচনা করলাম, এরপরে তোমরা খাতায় অন্য সংখ্যা দিয়ে এরকম বক্স আমার মতো ক্লাসে অনুসরণ করে বারবার করবে। তাহলে তোমরা আগে মাঝের এবং পরের সংখ্যাগুলো বসাতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমার ছোট্ট সোনামণিরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার আমি তোমাদের সামনে আসব। যেখানে থাকো এবং ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।